Hello everyone, I am Ritik. Welcome back to our YouTube channel, Dain Care Property. So, as you all are welcome. Today, I am going to talk about Dum Dum Park, a building, a brand new, ready to move flat. Okay, a building, total 5 flat available. Second floor, third floor and top floor. So, total square feet, I have 890 square feet, আট 915 একটা আছে ঠিক আছে সাউথ ফেসিং ফ্ল্যাট আছে নর্থ ফেসিং ফ্ল্যাট আছে সব রকম কিন্তু আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন এবং প্লাস পয়েন্ট হচ্ছে যে এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনারা গ্যারেজটাও পাবেন মানে obviously ওটা এক্সট্রা কস্ট আপনাদের করতে হবে আর ঠিক আমার পিছনে দেখাচ্ছি আপনাদের দেখে ওয়ান সেকেন্ড এটা হচ্ছে দমদম পার্কে বন্ধন ব্যাংক আর এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ আর এদিক দিয়ে আপনারা যশোর রোড পৌঁছাতে পারবেন আপনারা যে ফ্ল্যাটটা আমি দেখাবো এদিক দিয়ে এই রাস্তা যেতে হবে আর এখান দিয়ে কিন্তু আপনারা ভিআইপিও খুব কাছে ভিআইপি হার্ডলি এখান থেকে 5 মিনিট লাগবে আর এদিকে যে বাসটা আসছে এই যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু যশোর রোডে কানেক্ট হচ্ছে ঠিক আছে এটা দমদম পার্কের যে রোডটা সেটা কানেক্ট হচ্ছে তো obviously রাস্তাঘাট খুব বড় বড় এখানে দমদম পার্ক মানে খুব ওপেন স্পেস খুব এয়ারি এরকম আপনি ছোটখাটো পুকুর খুব সুন্দর পরিবেশ কিন্তু আপনারা এখানে পাবেন আর সবথেকে বড় কথা হচ্ছে যে এর মার্কেট যেটা আছে যশোর রোডে মার্কেট পাবেন ভিআইপিতে আপনি মার্কেট পাবেন ঠিক আছে হসপিটাল আছে আইএলএস হসপিটাল আছে যে একটু দূরে পড়বে বাট এখানে ভিআইপিতে গেলে ওইদিকে পাবেন আপনি হসপিটালগুলো আর আপনার এদিকে আরজি কোর্ট কাছে বড় গভর্নমেন্ট হসপিটাল মার্কেট তো কাছে বলে দেন স্কুল তো বড় চার পাঁচটা স্কুল আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আর ফ্ল্যাটের রেট যদি বলি 4500 পার স্কোয়ার ফিট রেট নেগোশিয়েবল অবশ্যই ডিপেন্ড করছে কতটা আপনি ক্যাশে পেমেন্ট করবেন কতটা লোনেবল অবশ্যই লোনের প্রপার্টি কিন্তু লোন আপনারা করতে পারবেন এনি ব্যাংক থেকে আপনারা লোন করতে পারবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি আপনাদেরকে একবার ফ্ল্যাটের সামনে গিয়ে ফ্ল্যাটের ভিউটা দিয়ে দিই ভিডিওটা দিয়ে দিই দেন আমি আপনাদের ফ্ল্যাটের ভিতরে নিয়ে গিয়ে ভিডিও দেখাবো এবং তার রূপটাও দেখাবো বলে নিয়ে যাব চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি চলে এসেছি ফ্ল্যাটের ঠিক সামনে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ফ্ল্যাট আর এদিক দিয়ে আপনি চাইলে ভিআইপি যেতে পারবেন আর ঠিক এই ব্যাক সাইডে আপনার যশোর রোড যাওয়ার রাস্তা আর আমার পিছনে আছে একটা পার্ক সেই পার্কটা আপনাকে দেখাচ্ছি তো খুবই কিন্তু প্রাইম লোকেশনে আছে টোটাল কিন্তু G+1, 2, 3, 4, 5 কিন্তু বিল্ডিং আর দমদম পার্ক মানে ভালো করে জানা রাখবেন যে একদম ওপেন খুব ভালো এরিয়া গ্রিনারি এরিয়া ফ্ল্যাটের ঠিক কিছুটা এসে কিন্তু এখানে আপনার একটা পার্ক পেয়ে যাবেন সুন্দর একটা বাচ্চাদের পার্ক বা খেলার মাঠ আপনি বলতে পারেন এটা হচ্ছে যশোর রোড এখান থেকে পায়ে হাঁটা কিছুটা দূরত্বে কিন্তু আপনারা সেই সুন্দর ফ্ল্যাটটা পেয়ে যাবেন এখানে আপনারা রিস্ক স্ট্যান্ডও পাবেন এবং ছোটোখাটো যে মার্কেট সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ও চলুন এবার ভিডিওটা শুরু করে আপনাকে ফ্ল্যাটটা দেখাই আমি ফ্ল্যাটের করিডোরে চলে এসেছি লিফট আছে আর স্টেয়ারকেস যেগুলো এগুলো দেখুন কতটা বড় পরবর্তীতে আমরা উপরেও যাব এবং এই যে ফ্লোর এক একটা ফ্লোরে কিন্তু টোটাল 5টা ফ্ল্যাট পাবেন এই দুটোও কিন্তু অ্যাভেলেবেল আছে আমি দেখাবো অবশ্যই এবং এদিকে 3টে টোটাল কিন্তু 5টা ফ্ল্যাট আপনারা পাবেন তো 5টা ফ্ল্যাটের মধ্যে হচ্ছে ফার্স্ট ফ্ল্যাট এই ফ্ল্যাটের স্কোয়ার ফিট হচ্ছে 890 স্কোয়ার ফিটের এই যে ডোরটা আপনারা দেখছেন এটা কিন্তু পুরোটাই উডেন ডোর বেসিক্যালি আপনারা দেখে থাকবেন যে যেসব ফ্ল্যাটগুলো হয় ওখানে প্লাইয়ের থাকে উপরে সানমাইকা দিয়ে থাকে বাট এটা কিন্তু পুরোটাই উডেন আর এখানে কিন্তু আপনারা জুতো রাখার একটা ছোটো স্পেসও করতে পারেন তো বাইরে জুতো খোলার কোনো প্রয়োজন পড়বে না আপনার জুতো আপনারই সেফ থাকবে তো ঢুকে ঢুকে এখানে আপনার একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডাইনিং স্পেসের যে সাইজ আমি অ্যাপ্রক্সিমেটলি বলি 16x11 মানে 16x11 ফিটের কিন্তু আপনারা এখানে একটা বিগ সাইজের ডাইনিং কাম ডাইনিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অবভিয়াসলি 2 BHK 2 টয়লেট অন বেলকানি অন কিচেন তো ডাইনিং থেকে কিছুটা গিয়েই রাইট সাইডে আমরা ফার্স্ট বেডরুম পাবো অ্যান্ড এই যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন এই ফ্ল্যাটের যে মেন গেট মেন ডোর সেটা কিন্তু ইস্টে তো এই ফ্ল্যাটের ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে আর এখন আছি সাউথ থেকে নর্থের দিকে ক্যামেরা আমাদের আছে এই যে উইন্ডো দেখছেন রুমে এটা হচ্ছে ওয়েস্ট তো ফ্ল্যাট অবভিয়াসলি ইস্ট ফেসিং অ্যান্ড এর সঙ্গে অবভিয়াসলি একটা রুমে অ্যাটাচ টয়লেট আছে যেটাকে আমি আপনাকে দেখাচ্ছি এই যে রুম আপনারা দেখছেন এই রুমের সাইজ আপনি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন 11x11 ফিট 19x20 হতে পারে বাট অ্যাপ্রক্সিমেটলি সাইজ 11x11 ফিট তো এই যে বিল্ডিং এই বিল্ডিং থেকে অপর যে বিল্ডিং দেখতেই পাচ্ছেন
তার যে গ্যাপিং এটা কিন্তু এনাফ। তো অবভিয়াসলি আপনি থার্ড ফ্লোর নিচ্ছেন কি ফোর্থ ফ্লোরে কি সেকেন্ড ফ্লোরে কোনোটা ম্যাটার করছে না, কারণ প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু যথেষ্ট আপনার এয়ার এবং আলো কিন্তু পাবেন। এটা অ্যাটাচ টয়লেট, এর সঙ্গে কিন্তু আপনি শাওয়ারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এবং এই বিল্ডিংয়ে যে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে আপনার কল থেকে শুরু করে কমোড বেসিন সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করা হয়েছে। তো যেমন প্রাইস আপনারা দেবেন তেমন আপনারা জিনিসও কিন্তু সেরকম লেভেল সেরকম কোয়ালিটি কিন্তু আপনারা জিনিস পাবেন। এটা কিচেন রুম, উপরে কিন্তু গ্রানাইট দেওয়া আছে যে স্ল্যাবটা। আর যদি আপনাকে মডুলার কিচেন করতে চান তার জন্য কিন্তু এনাফ স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং পয়েন্ট কিন্তু প্রত্যেকটা করা আছে। আপনারা চিমনি বলুন, অ্যাকোয়ার্ড বলুন, মিক্সি বলুন, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট করা আছে। এখানে একটা সিঙ্ক লাগানো আছে। এই যে কিচেন, কিচেনের সাইজে আমি অ্যাপ্রক্সিমেটলি বলি 6 ফিট বাই 6 ফিটের কিন্তু আপনারা কিচেন পেয়ে যাবেন। আর এখানে ছোটো একটা আর্চ করা আছে, সেখানে এটাকে চাইলে আপনারা আরও ডিজাইনেবল কিন্তু এটাকে করতে পারেন লুকসটাকে। আর এটা হচ্ছে বেসিন একটা আছে, এটা কমন ওয়াশরুম। এই রুমে সরি এই ওয়াশরুমে কিন্তু আপনার একটা গিজারের পয়েন্ট এবং একটা এক্সস্ট ফ্যান পয়েন্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যে ফ্ল্যাটগুলো আপনারা দেখাবো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সাইজে আছে এবং সাউথ নর্থ ইস্ট সব রকম দিকই আপনি কিন্তু ওপেন পাবেন। প্রত্যেকটা ফ্ল্যাটের উপর ভ্যারি করছে যেটা কোন দিকটা কোন কিছু ওপেন আছে। এই ফ্ল্যাটে অবশ্যই কিন্তু আপনার গ্যারেজ মাস্ট আপনারা পাবেন, তার জন্য আপনাদের এক্সট্রা কস্ট পে করতে হবে 7.5 লাখস। মানে স্যার উপরে একটা লবস করা আছে, টয়লেটের হাফ পোর্শনটা কিন্তু আপনার লবসের জন্য এখানে পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাকে যে সেকেন্ড রুম সেটা দেখাই। এটার সঙ্গে আপনার ব্যালকনি এটা অ্যাটাচ আছে। এই যে রুমটা আপনারা দেখছেন এই রুমটা কিন্তু পুরো স্কোয়ারে আছে। এই রুমে যদি সাইজ আমি বলি অ্যাপ্রক্স 12 ফিট বাই 12 ফিটে কিন্তু আপনারা এখানে রুমের সাইজ আপনারা পাচ্ছেন। যে রুমগুলো বা যে ফ্ল্যাটগুলো আমি আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংয়ে, কোনো ফ্ল্যাটের মধ্যে কিন্তু কোনো অবস্ট্রাক্ট নেই, কোনো পিলার কিন্তু আপনার কোনো রুমের সঙ্গে পড়েনি, কোনো রুমটা আমার কিন্তু আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। যেটুকু সাইজ আপনারা এই ফ্ল্যাটে দেখতে পাবেন এই বিল্ডিংয়ে দেখতে পাবেন পুরোটাই আপনারা ইউজ করতে পারবেন। ফ্ল্যাটে লিফট আছে, সিসিটিভি ক্যামেরা আছে এবং এটি রেডি টু মুভ ফ্ল্যাট। আপনারা আজকে চাইলে কালকে রেজিস্ট্রি করে কিন্তু এক সপ্তাহের মধ্যে এই ফ্ল্যাটে শিফট করতে পারবেন। এটা ব্যালকনি, ব্যালকনির সাইজে কিন্তু আপনারা যথেষ্ট পাবেন। এই দেখুন গ্যাপিংটা দেখুন কতটা গ্যাপ কিন্তু একটা ফ্ল্যাটে আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাট, ফার্স্ট ফ্ল্যাট থেকে দেখানো হলো। এবার আপনাদেরকে আমি সেকেন্ড ফ্ল্যাট ওটা দেখাই। তো চলুন এবার সেকেন্ড ফ্ল্যাটে যাওয়া যাক। এই যে সেকেন্ড ফ্ল্যাটে, এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে 900 স্কোয়ার ফিটে আপনারা কিন্তু এই ফ্ল্যাটটা পাবেন। আমি খুব শর্টে এই আরও যে দুটো আছে ফ্ল্যাট দুটো খুব শর্টে কিন্তু আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। এই ফ্ল্যাটের স্কোয়ার ফিট হচ্ছে 916 স্কোয়ার ফিটের এবং এই যে ফ্ল্যাটের ফেসিং সেটা হচ্ছে সাউথ ফেসিং। তো সামনে হচ্ছে সাউথ, আমি ঢুকছি এখন নর্থ থেকে কিন্তু সাউথে এন্ট্রি করছি। অ্যান্ড এর যে লিভিং এরিয়া এবং কিচেন এরিয়া সাইজ দুটো বলছি শুনলে আপনাদের অনেকটা বেশি মনে হবে এবং সত্যিই মানে বেশি। এই যে লিভিং এরিয়া তার থেকে বলি যে কিচেন এরিয়া, এই কিচেন এরিয়ার সাইজ কিন্তু অ্যাপ্রক্স 10 বাই 8 কিন্তু আপনারা স্কোয়ার ফিট পাবেন এই কিচেনের। কিচেন হচ্ছে ইস্টের দিকে, ইস্ট ফেসিং হচ্ছে কিচেন। সামনে একটা হাউস আছে, তো সেই হাউস থেকেও কিন্তু আপনারা যথেষ্ট গ্যাপ কিন্তু পাবেন, যথেষ্ট স্পেস কিন্তু ওখানে ছাড়া আছে। ফ্লোরটাতে মানে যে স্ল্যাব ওখানে গ্রানাইট কালার লাগানো আছে। এই যে এরিয়াটা দেখছেন 10 বাই 8 কিন্তু এরিয়াটা পাবেন। তো এত বড় কিচেন মানে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং এর যে লিভিং স্পেস সেটাও আমি দেখাবো এবং তার স্কোয়ার ফিটটা তখনই বলছি। তো ফার্স্ট রুমে যাওয়া যাক। এই রুমে কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই, নেক্সট রুমের সঙ্গে আছে। এই রুমের যে সাইজ অ্যাপ্রক্সিমেট আপনি ধরে রাখুন 10 বাই 12 কিন্তু আপনার এখানে রুমের সাইজ পাবেন। এটা ইস্ট কিন্তু ওপেন, ইস্ট ফেসিং সরি ইস্ট কিন্তু উইন্ডোটা আছে। তো এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া এর যে স্কোয়ার ফিট সাইজ এটা মোটামুটি 13 বাই 9 স্কোয়ার ফিট আপনারা কিন্তু পাবেন। তো 13 বাই 9 মানে 13 ফুট বাই 9 ফুট। আর এই যে রুম ওটা বলে দিয়েছি কত স্কোয়ার ফিটের আছে। খুব সুন্দর কিন্তু ওপেন এরিয়ায় ওপেন স্পেসে
ভালো পরিবেশে এই ফ্ল্যাটগুলো আপনারা কিন্তু পাবেন। তো এটা হচ্ছে কমন ওয়াশরুম, এর সঙ্গে অবভিয়াসলি আগে যেটা ছিল শাওয়ার এবং একটা এক্সস্ট ফ্যান অ্যান্ড গিজার পয়েন্ট অলরেডি লাগানো আছে। তো দেরি না করে উপরে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করুন, কল করে তাড়াতাড়ি ভিজিট করার জন্য টাইম ফিক্সড করুন এবং ফ্ল্যাটটি বুক করুন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম এবং অ্যাটাচ ব্যালকনি অবভিয়াসলি আছে। এই রুমের সাইজ অ্যাপ্রক্সিমেটলি 12x12 মানে 12 ফিট বাই 12 ফিটে কিন্তু আপনারা এখানে সাইজ পাবেন, স্কোয়ার সাইজে এই রুমটা আপনারা পাবেন। অ্যান্ড যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করবেন এবং নোটিফিকেশনটা অল করে দেবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড আপনাদের যারা রিলেটিভ বা ফ্রেন্ডস যারা আছেন তাদেরকে অবশ্যই শেয়ার করুন, এবং তাদের যদি ফ্ল্যাটের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং তাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও হেল্প করুন। ফ্ল্যাট এবং বাড়ি বা কোনো ল্যান্ড কলকাতা এরিয়াতে যদি খুঁজতে চায় কেউ বা কিনতে চায় তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। তো এটাই ছিল মোটামুটি সেকেন্ড ফ্ল্যাট। এবার চলুন আপনাদেরকে আমি যে থার্ড ফ্ল্যাটটা আছে ওটা আমি আপনাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে থার্ড ফ্ল্যাট, এটা সাইজ হচ্ছে 980 স্কোয়ার ফিটের সাইজ আছে। অবভিয়াসলি যেহেতু স্কোয়ার ফিটটা বড় তো আপনি রুমগুলো বড় বড় পাবেন এবং যে ডাইনিং এরিয়া সেটাও কিন্তু খুব বড় পাবেন। এটা হচ্ছে কিচেন আছে, এটা কমন ওয়াশরুম, এই রুমের সঙ্গে আছে অ্যাটাচ ওয়াশরুম, ওটা হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এটা হচ্ছে ব্যালকনি, অ্যান্ড এর পাশে আর একটা রুম আছে, এটা হচ্ছে আর একটা রুম। তো এই ছিল টোটাল হচ্ছে আপনার তিনটে ফ্ল্যাট। তো চলুন এবার আপনাদেরকে রুফটপে নিয়ে যাই এবং রুফটপ থেকে তার আশেপাশের যে ভিউ তার পরিবেশ কী আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমি এখন এসেছি রুফটপে, রুফটপে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট করা আছে। তো টপ ফ্লোর হলেও বিল্ডিংয়ে যেহেতু থার্ড ফ্লোর আর টপ ফ্লোর দুটো ফ্লোরে বাকি আছে, তো টপ ফ্লোরে যদি কেউ নিতে চাই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, অলরেডি রুফ ট্রিটমেন্ট করা আছে, তো হিটটাও কম হবে এবং ওয়াটার লগিং তো হবেই না। তো আমি আপনাদেরকে এখান থেকে আদার সাইডের যে ভিউটা সেটা আমি আপনাকে একবার ট্যুর দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে আপনাদের জন্য সেম বিল্ডিংয়ে তিনটে ফ্ল্যাট, স্কোয়ার ফিট সব ডিটেলস যা যা আছে আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর আদার্স যদি আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবেন। লোকেশন কিন্তু খুব প্রাইম লোকেশান আছে। তো আশা করি ভালো থাকবেন, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ফ্ল্যাট নিয়ে। আজকে এই পর্যন্ত।